বিভিন্ন প্রান্তে গরু পূজোর প্রচলন রয়েছে। যারা গরু পূজো করেন তারা গরুকে গোমাতা হিসেবেই মান্যতা দেন। তাই বলে লন্ডনের রাস্তায় গরু পূজো, সেটা আবার কেমন করে সম্ভব? হ্যাঁ, লন্ডনের রাস্তায় ভক্তি ভরে গরু পূজো চলছে আরতীয়। লন্ডনের রাস্তায় সম্প্রতি দেখা গিয়েছে এই দৃশ্য। এই গরু পূজোর পিছনে যার হাত রয়েছে তিনি হলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঋষি সুনাক। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটেনের প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঋষি নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে ব্রিটেনের রাস্তায় চুটিয়ে গরু পূজো করছেন। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তা দেখে গোভক্ত নেটিজেনরা ঋষির প্রশংসায় পঞ্চমুখ। নিজেদের উচ্ছ্বাসও গোপন রাখেনি তারা। এই ফাইনাল ভিডিওয় দেখা যাচ্ছে লন্ডনের একটি রাস্তার মধ্যে চারিদিকে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। সেই ব্যারিকেডের মধ্যে দাঁড়িয়ে রয়েছে একটি গরু। গরুটিকে সাজানো হয়েছে খুব ভালো করে, এমনকি রঙিন হাতের ছাপও দেওয়া হয়েছে গরুটির গায়ে। ব্যারিকেডের মধ্যে রয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঋষি সুনক ও তার স্ত্রী অক্ষত মূর্তি। এছাড়াও আরও কয়েকজন রয়েছেন সেখানে। ব্যারিকেডের চারিদিকে লন্ডনের উৎসাহী জনতাও ভিড় করে প্রধানমন্ত্রী পদপ্রার্থীর সেই গরু পুজো দেখছেন। রীতিমতো তামার পাত্র থেকে গরুর গায়ে পবিত্র জল ছিটিয়ে দিচ্ছেন ঋষি সুনক ও তার স্ত্রী। এরপর গরু পুজোর জায়গায় উপস্থিত পুরোহিত গরু পুজোর পরবর্তী প্রক্রিয়ার কথা জানাচ্ছেন সুনাককে। এরপরই তারা আরতি শুরু করেন। বেশ কিছুক্ষণ ধরে গোমাতার উদ্দেশ্যে আরতি করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী পদপ্রার্থী। গরুকে পুজোর আগে জন্মাষ্টমীতে ভক্তি বেদান্ত মানর মন্দিরেও সস্ত্রে গিয়েছিলেন সুনাক। সেই ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে শেয়ারও করেছিলেন তিনি। 2006 সালে বেঙ্গালুরুতে অক্ষত মূর্তিকে বিয়ে করেন ঋষি। অক্ষত ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তির মেয়ে। সুনাক স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে যখন MBA পড়ছিলেন তখন আলাপ হয়েছিল দুজনের, এরপর বিয়ে করেন তারা। এই ঘটনা প্রমাণ করছে ভারতেই শুধু নয় লন্ডনেও বেশ ঘটা করে গরু পুজোর প্রচলন রয়েছে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।